নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বোন উপন্যাসের চতুর্থ পর্ব শশাঙ্ক পাঠ করছি। কিছুকাল এই রকম যায়, লাগলো চোখে ঘোর, মন উঠল আবিল হয়ে, নিজেকে সুস্পষ্ট বুঝতে উর্মির সময় লেগেছে। কিন্তু একদিন হঠাৎ চমকে উঠে বুঝলে, মথুর দাদাকে উর্মি কি জানি কেন ভয় করত, এড়িয়ে বেড়াতো তাকে। সেদিন মথুর সকালে দিদির ঘরে এসে বেলা দুপুর পর্যন্ত কাটিয়ে গেল, তারপরে দিদি উর্মিকে ডেকে পাঠালো। মুখ তার কঠোর অথচ শান্ত, বললে, প্রতিদিন ওর কাজের ব্যাঘাত ঘটিয়ে কি কাণ্ড করেছিস জানিস তা? উর্মি ভয় পেয়ে গেল, বললে, কি হয়েছে দিদি? দিদি বললে, মথুর দাদা জানিয়ে গেল কিছুদিন ধরে তোর ভগ্নিপতি নিজে কাজ একেবারে দেখেননি, জহরলালের উপরে ভার দিয়েছিলেন, সে মাল মশলায় দু হাত চালিয়ে চুরি করেছে, বড় বড় গুদাম ঘরের ছাদ একেবারে ঝাঁঝরা, সেদিনকার বৃষ্টিতে ধরা পড়েছে, মাল যাচ্ছে নষ্ট হয়ে। আমাদের কোম্পানির মস্ত নাম, তাই ওরা পরীক্ষা করেনি, এখন মস্ত অখ্যাতি এবং লোকসানের দায় পড়েছে ঘাড়ে, মথুর দাদা স্বতন্ত্র হবেন। উর্মির বুক ধক করে উঠল, মুখ হয়ে গেল পাশের মতো, এক মুহূর্তে বিদ্যুতের আলোয় আপন মনের প্রচ্ছন্ন রহস্য প্রকাশ পেলে, স্পষ্ট বুঝলে কখন অজ্ঞাত সারে তার মনের ভিতরটা উঠেছিল মাতাল হয়ে, ভালো মন্দ কিছুই বিচার করতে পারেনি। শশাঙ্কর কাজটাই যেন ছিল তার প্রতিযোগী, তারই সঙ্গে ওর আড়াআড়ি, কাজের থেকে ওকে ছাড়িয়ে নিয়ে সর্বদা সম্পূর্ণ কাছে পাবার জন্যে উর্মি কেবল ভিতরে ভিতরে ছটফট করত। কতদিন এমন ঘটেছে, শশাঙ্ক যখন স্নানে এমন সময় কাজের কথা নিয়ে লোক এসেছে, উর্মি কিছু না ভেবে বলে পাঠিয়েছে, বলোগে এখন দেখা হবে না। ভয়, পাছে স্নান করে এসেই শশাঙ্ক আর অবকাশ না পায়, পাছে এমন করে কাজে জড়িয়ে পড়ে যে উর্মির দিনটা হয় ব্যর্থ, তার দুরন্ত নেশার সাংঘাতিক ছবিটা সম্পূর্ণ চোখে জেগে উঠল। তৎক্ষণাৎ দিদির পায়ের উপর আছাড় খেয়ে পড়ল, বার বার করে রুদ্ধপ্রায় কণ্ঠে বলতে লাগল, তাড়িয়ে দাও তোমাদের ঘর থেকে আমাকে, এখনই দূর করে তাড়িয়ে দাও। আজ দিদি নিশ্চিত স্থির করে বসেছিল, কিছুতেই উর্মিকে ক্ষমা করবে না, মন গেল গোলে। আস্তে আস্তে উর্মিমালার মাথায় হাত বুলিয়ে বললে, কিছু ভাবিস নে, যা হয় একটা উপায় হবে। উর্মি উঠে বসল, বললে, দিদি তোমাদেরই বা কেন লোকসান হবে, আমারও তো টাকা আছে। শর্মিলা বললে, পাগল হয়েছিস, আমার বুঝি কিছু নেই, মথুর দাদাকে বলেছি এই নিয়ে তিনি যেন কিছু গোল না করেন, লোকসান আমি পুড়িয়ে দেব, আর তোকেও বলছি আমি যে কিছু জানতে পেরেছি এ কথা যেন তোর ভগ্নিপতি না টের পান। মাপ করো দিদি, আমাকে মাপ করো, এই বলে উর্মি আবার দিদির পায়ের উপর পড়ে মাথা ঠুকতে লাগলো। শর্মিলা চোখের জল মুছে ক্লান্ত সুরে বললে, কে কাকে মাপ করবে বোন, সংসারটা বড় জটিল, যা মনে করি তা হয় না, যার জন্যে প্রাণপণ করি তা যায় ফেঁসে। দিদিকে ছেড়ে উর্মি এক মুহূর্ত নড়তে চায় না, ওষুধপত্র দেওয়া, নাওয়ানো, খাওয়ানো, শোয়ানো সমস্ত খুঁটি নাটি নিজের হাতে, আবার বই পড়তে আরম্ভ করেছে, সেও দিদির বিছানার পাশে বসে, নিজেকেও আর বিশ্বাস করে না, শশাঙ্ককেও না। ফল হলো এই যে শশাঙ্ক বারবার আসে রোগীর ঘরে, পুরুষ মানুষের অন্ধতা বশতই বুঝতে পারে না ছটফটানির তাৎপর্য স্ত্রীর কাছে ধরা পড়ছে, লজ্জায় মরছে উর্মি। শশাঙ্ক আসে মোহনবাগান ফুটবল ম্যাচের প্রলোভন নিয়ে, ব্যর্থ হয়, পেন্সিলের দাগ দেওয়া খবরের কাগজ মেলে দেখায় বিজ্ঞাপনে চার্লি চ্যাপলিনের নাম, ফল হয় না কিছুই। উর্মি যখন দুর্লভ ছিল না তখনও বাধার ভিতর দিয়ে শশাঙ্ক কাজকর্ম চালাতে চেষ্টা করত, এখন অসম্ভব হয়ে এলো। হতভাগার এই নিরর্থক নিপীড়নে প্রথম প্রথম শর্মিলা বড় দুঃখেও সুখ পেত, কিন্তু ক্রমে দেখলে ওর যন্ত্রণা উঠছে প্রবল হয়ে, মুখ গেছে শুকিয়ে, চোখের নিচে পড়ছে কালি। উর্মি খাওয়ার সময় কাছে বসে না,
সেজন্য শশাঙ্কর খাওয়ার উৎসাহ এবং পরিমাণ কমে যাচ্ছে তা ওকে দেখলে বোঝা যায়। সম্প্রতি হঠাৎ এ বাড়িতে আনন্দের যে বান ডেকে এসেছিল সেটা গেছে সম্পূর্ণ ভাটিয়ে। অথচ পূর্বে ওদের যে একটা সহজ দিনযাত্রা ছিল সেও রইল না। একদা শশাঙ্ক নিজের চেহারার চর্চায় উদাসীন ছিল, নাপিতকে দিয়ে চুল ছাঁটা তো প্রায় ন্যাড়া করে, আঁচড়াবার প্রয়োজন ঠেকেছিল শিকির শিকিতে। শর্মিলা তাই নিয়ে অনেকবার প্রবল বাগবিতণ্ডা করে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু ইদানিং উর্মির উচ্চ হাস্য সংযুক্ত সংক্ষিপ্ত আপত্তি নিষ্ফল হয়নি। নূতন সংস্করণের কেশদগমের সঙ্গে সুগন্ধি তৈলের সংযোগ সাধন শশাঙ্কর মাথায় এই প্রথম ঘটল। কিন্তু তারপর আজকাল কেশোন্নতি বিধানের অনাদরেই ধরা পড়ছে অন্তর্বেদনা এতটা বেশি যে এ নিয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য তীব্র হাসি আর চলে না। শর্মিলার উৎকণ্ঠা তার ক্ষোভকে ছাড়িয়ে গেল। স্বামীর প্রতি করুণায় ও নিজের প্রতি ধিক্কারে তার বুকের মধ্যে টনটন করে উঠছে, রোগের ব্যথাকে দিচ্ছে এগিয়ে। ময়দানে হবে কেল্লার ফৌজদের যুদ্ধের খেলা। শশাঙ্ক ভয় ভয় জিজ্ঞাসা করতে এলো, যাবে উর্মি দেখতে? ভালো জায়গা ঠিক করে রেখেছি। উর্মি কোনো উত্তর দেবার পূর্বেই শর্মিলা বলে উঠল, যাবে বই কি, নিশ্চয়ই যাবে, একটু বাইরে ঘুরে আসবার জন্যে ও যে ছটপট করছে। প্রশ্রয় পেয়ে দুদিন না যেতেই জিজ্ঞাসা করলে, সার্কাস? এ প্রস্তাবে উর্মিমালার উৎসাহই দেখা গেল। তারপরে বোটানিক্যাল গার্ডেন? এইটাতে একটু বাদল, দিদিকে ফেলে বেশিক্ষণ দূরে থাকতে উর্মির মন সায় দিচ্ছে না। দিদি স্বয়ং পক্ষ নিল শশাঙ্কর। রাজ্যের রাজমজুরদের সঙ্গে দিনে দুপুরে ঘুরে ঘুরে খেটে খেটে মানুষটা যে হয়রান হলো, সারাদিন কেবল খাটছে ধুলোবালির মধ্যে, হাওয়া না খেয়ে এলে শরীর যে পড়বে ভেঙে। এই একই যুক্তি অনুসারে স্টিমারে করে রাজগঞ্জ পর্যন্ত ঘুরে আসা অসঙ্গত হলো না। শর্মিলা মনে মনে বলে, যার জন্যে কাজ খোয়াতে ওর ভাবনা নেই তাকে শুদ্ধ খোয়ানো ওর সইবে না। শশাঙ্ককে স্পষ্ট করে কেউ কিছু বলেনি বটে, কিন্তু চারিদিক থেকেই সে একটা অব্যক্ত সমর্থন পাচ্ছে। শশাঙ্ক একরকম ঠিক করে নিয়েছে, শর্মিলার মনে বিশেষ কোনো ব্যথা নেই, ওদের দুজনকে একত্র মিলিয়ে খুশি দেখেই সে খুশি। সাধারণ মেয়ের পক্ষে এটা সম্ভব হতে পারত না, কিন্তু শর্মিলা যে অসাধারণ। শশাঙ্কর চাকরির আমলে একজন আর্টিস্ট রঙিন পেন্সিল দিয়ে শর্মিলার একটা ছবি এঁকেছিল, এতদিন সেটা ছিল পোর্টফোলিওর মধ্যে। সেইটাকে বের করে বিলিতি দোকানে খুব দামি ফ্যাশনে বাঁধিয়ে নিয়ে আপিস ঘরে যেখানে বসে ঠিক তার সম্মুখে দেয়ালে ঝুলিয়ে রাখলে। সামনে ফুলদানিতে রোজ মালি ফুল দিয়ে যায়। অবশেষে একদিন শশাঙ্ক বাগানে সূর্যমুখী কীরকম ফুটছে দেখাতে দেখাতে হঠাৎ উর্মির হাত চেপে ধরে বললে, তুমি নিশ্চয়ই জানো তোমাকে আমি ভালোবাসি, আর তোমার দিদি, তিনি তো দেবী, তাকে যত ভক্তি করি জীবনে আর কাউকে তেমন করি নে, তিনি পৃথিবীর মানুষ নন, তিনি আমাদের অনেক উপরে। এ কথা দিদি বারবার করে উর্মিকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তার অবর্তমানে সবচেয়ে যেটা সান্ত্বনার বিষয় সে উর্মিকে নিয়েই। এ সংসারে অন্য কোনো মেয়ের আবির্ভাব কল্পনা করতেও দিদিকে বাঁচত, অথচ শশাঙ্ককে যত্ন করবার জন্যে কোনো মেয়েই থাকবে না এমন লক্ষ্মী ছাড়া অবস্থাও দিদি মনে মনে সইতে পারত না। ব্যবসার কথাও দিদি ওকে বুঝিয়েছে, বলেছে যদি ভালোবাসায় বাধা পায় তাহলে সেই ধাক্কায় ওর কাজকর্ম সব যাবে নষ্ট হয়ে, ওর মন যখন তৃপ্ত হবে তখন আবার কাজকর্মে আপনি আসবে শৃঙ্খলা। শশাঙ্কের মন উঠেছে মেতে, ও এমন একটা চন্দ্রলোকে আছে যেখানে সংসারের সব দায়িত্ব সুখতন্দ্রায় লীন। আজকাল রবিবার পালনে বিশুদ্ধ খ্রিস্টানের মতোই ওর অস্খলিত নিষ্ঠা। একদিন শর্মিলাকে গিয়ে বললে, দেখো পাটের সাহেবদের কাছে তাদের স্টিম লঞ্চ পাওয়া গেছে, কাল রবিবার, মনে করছি ভোরে উর্মিকে নিয়ে ডায়মন্ড হারবারের কাছে যাব, সন্ধ্যার আগেই আসব ফিরে। শর্মিলার বুকের শিরাগুলো কে যেন দিলে মুচড়ে, বেদনায় কপালের চামড়া উঠল কুঞ্চিত হয়ে।
শশাঙ্কের চোখেই পড়ল না। শর্মিলা কেবল একবার জিজ্ঞাসা করলে, খাওয়া দাওয়ার কি হবে? শশাঙ্ক বললে, হোটেলের সঙ্গে ঠিক করে রেখেছি। একদিন এই সমস্ত ঠিক করবার ভার যখন ছিল শর্মিলার উপর, তখন শশাঙ্ক ছিল উদাসীন। আজ সমস্ত উলট পালট হয়ে গেল। যেমনি শর্মিলা বললে, আচ্ছা তা যেও, অমনি মুহূর্ত অপেক্ষা না করে শশাঙ্ক বেরিয়ে গেল ছুটে। শর্মিলার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করল। বালিশের মধ্যে মুখ গুঁজে বার বার করে বলতে লাগলো, আর কেন আছি বেঁচে। কাল রবিবারে ছিল ওদের বিবাহের সাম্বৎসারিক। আজ পর্যন্ত এ অনুষ্ঠানে কোনো দিন ছেদ পড়েনি। এবারেও স্বামীকে না বলে বিছানায় শুয়ে শুয়ে সমস্ত আয়োজন করছিল। আর কিছুই নয়, বিয়ের দিন শশাঙ্ক যে লাল বেনারসির জোর পড়েছিল সেইটে ওকে পরাবে, নিজে পরবে বিয়ের চেলি, স্বামীর গলায় মালা পরিয়ে ওকে খাওয়াবে সামনে বসিয়ে, জ্বালাবে ধূপবাতি, পাশের ঘরে গ্রামোফোনে বাজবে সানাই। অন্যান্য বছর শশাঙ্ক ওকে আগে থাকতে না জানিয়ে একটা কিছু শখের জিনিস কিনে দিত। শর্মিলা ভেবেছিল এবারেও নিশ্চয়ই দেবে, কাল পাবো জানতে। আজ ও আর কিছুই সহ্য করতে পারছে না। ঘরে যখন কেউ নেই তখন কেবলই বলে বলে উঠছে, মিথ্যে মিথ্যে মিথ্যে, কি হবে এই খেলায়। রাত্রে ঘুম হলো না। ভোরবেলা শুনতে পেলে মোটর গাড়ি দরজার কাছ থেকে চলে গেল। শর্মিলা ফুঁপিয়ে উঠে কেঁদে বললে, ঠাকুর তুমি মিথ্যে। এখন থেকে রোগ দ্রুত বেড়ে চলল। দুর্লক্ষণ যেদিন অত্যন্ত প্রবল হয়ে উঠেছে সেদিন শর্মিলা ডেকে পাঠালে স্বামীকে। সন্ধ্যাবেলা ক্ষীণ আলো ঘরে, নার্সকে সংকেত করলে চলে যেতে। স্বামীকে পাশে বসিয়ে হাতে ধরে বললে, জীবনে আমি যে বর পেয়েছিলাম ভগবানের কাছে সে তুমি, তার যোগ্য শক্তি আমাকে দেননি, সাধ্যে যা ছিল করেছি, ত্রুটি অনেক হয়েছে, মাপ করো আমাকে। শশাঙ্ক কি বলতে যাচ্ছিল বাধা দিয়ে বললে, না কিছু বলো না, উর্মিকে দিয়ে গেলুম তোমার হাতে, সে আমার আপন বোন, তার মধ্যে আমাকেই পাবে, আরো অনেক বেশি পাবে যা আমার মধ্যে পাওনি। না চুপ করো, কিছু বলো না, মরবার কালেই আমার সৌভাগ্য পূর্ণ হলো, তোমাকে সুখী করতে পারলুম। নার্স বাইরে থেকে বললে, ডাক্তারবাবু এসেছেন। শর্মিলা বললে, ডেকে দাও। কথাটা বন্ধ হয়ে গেল। শর্মিলার মামা যত রকম অশাস্ত্রীয় চিকিৎসার সন্ধানে উৎসাহী। সম্প্রতি এক সন্ন্যাসীর সেবায় তিনি নিযুক্ত। যখন ডাক্তাররা বললে আর কিছু করবার নেই, তখন তিনি ধরে পড়লেন হিমালয়ের ফেরত বাবাজির ওষুধ পরীক্ষা করতে হবে। কোন তিব্বতী শিকড়ের গুঁড়ো আর প্রচুর পরিমাণে দুধ, এই হচ্ছে উপকরণ। শশাঙ্ক কোনো রকম হাতুড়েদের সহ্য করতে পারত না, সে আপত্তি করলে শর্মিলা বললে, আর কোনো ফল হবে না, অন্তত মামা সান্ত্বনা পাবেন। দেখতে দেখতে ফল হলো, নিঃশ্বাসের কষ্ট কমেছে, রক্ত ওঠা গেল বন্ধ হয়ে। 7 দিন যায়, 15 দিন যায়, শর্মিলা উঠে বসল। ডাক্তার বললে, মৃত্যুর ধাক্কাতেই অনেক সময় শরীর মরিয়া হয়ে উঠে শেষ ঠেলায় আপনাকে আপনি বাঁচিয়ে তোলে। শর্মিলা বেঁচে উঠল। তখন সে ভাবতে লাগলো, এ কি আপদ, কি করি, শেষকালে বেঁচে ওঠাই কি মরার বাড়া হয়ে দাঁড়াবে। ওদিকে উর্মি জিনিসপত্র গোছাচ্ছে, এখানে তার পালা শেষ হলো। দিদি এসে বললে, তুই যেতে পারবি নে। সে কি কথা, হিন্দু সমাজে বোন সতীনের ঘর কি কোনো মেয়ে কোনোদিন করেনি? ছি, লোকনিন্দা, বিধির বিধানের চেয়ে বড় হবে লোকের মুখের কথা। শশাঙ্ককে ডাকিয়ে বললে, চলো আমরা যাই নেপালে, সেখানে রাজদরবারে তোমার কাজ পাওয়ার কথা হয়েছিল, চেষ্টা করলেই পাবে, সে দেশে কোনো কথা উঠবে না। শর্মিলা কাউকে দ্বিধা করবার অবকাশ দিল না, যাবার আয়োজন চলছে। উর্মি তবু বিমর্ষ হয়ে কোণে কোণে লুকিয়ে বেড়ায়। শশাঙ্ক তাকে বললে, আজ যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে কি দশা হবে ভেবে দেখো। উর্মি বললে, আমি কিছু ভাবতে পারি নে, তোমরা দুজনে যা ঠিক করবে তাই হবে। গুছিয়ে নিতে কিছুদিন লাগলো, তারপর
সময় যখন কাছে এসেছে উর্মি বললে, আর দিন সাতেক অপেক্ষা করো, কাকাবাবুর সঙ্গে কাজের কথা শেষ করে আসি গে। চলে গেল উর্মি। এই সময় মথুর এলো শর্মিলার কাছে মুখ ভার করে, বললে, তোমরা চলে যাচ্ছ ঠিক সময়ে, তোমার সঙ্গে কথাবার্তা স্থির হয়ে যাবার পরেই আমি আপিসে শশাঙ্কের জন্যে কাজ বিভাগ করে দিয়েছিলাম। আমার সঙ্গে ওর লাভ লোকসানের দায় জড়িয়ে রাখিনি। সম্প্রতি কাজ গুটিয়ে নেবার উপলক্ষে শশাঙ্ক কদিন ধরে হিসাব বুঝে নিচ্ছিল। দেখা গেল তোমার টাকা সম্পূর্ণ ডুবেছে, তা ছাপিয়েও যা দেনা জমেছে তাতে বোধহয় বাড়ি বিক্রি করতে হবে। শর্মিলা জিজ্ঞাসা করলে, সর্বনাশ, এত দূর এগিয়ে চলেছিল, উনি জানতে পারেননি? মথুর বললে, সর্বনাশ জিনিসটা অনেক সময় বাজ পড়ার মতো, যে মুহূর্তে মারে তার আগে পর্যন্ত সম্পূর্ণ জানান দেয় না। ও বুঝেছিল ওর লোকসান হয়েছে, তখনও অল্পেই সামলে নেওয়া যেত, কিন্তু দুর্বুদ্ধি ঘটল, ব্যবসার গলত তাড়াতাড়ি শুধরে নেবে মনে করে আমাকে লুকিয়ে পাথুরে কয়লার হাটে তেজি মন্দি খেলা শুরু করলে। চড়ার বাজারে যা কিনেছে সস্তার বাজারে তাই বেচে দিতে হলো। হঠাৎ আজ দেখলে হাওয়াইয়ের মতো ও সব গেছে উড়ে পুড়ে, বাকি রইল ছাই। এখন ভগবানের কৃপায় নেপালে কাজ পেলে তোমাদের ভাবতে হবে না। শর্মিলা দৈনকে ভয় করে না, বরঞ্চ জানে অভাবের দিনে স্বামীর সংসারে ওর স্থান আরও বেড়ে যাবে, দারিদ্রের কঠোরতাকে যথাসম্ভব মৃদু করে এনে দিন চালাতে পারবে, এ বিশ্বাস ওর আছে। বিশেষত গয়না যা হাতে রইল তা নিয়ে এখনো কিছুকাল বিশেষ দুঃখ পেতে হবে না। এ কথাটাও সসংকোচে মনে উঁকি মেরেছে যে উর্মির সঙ্গে বিয়ে হলে তার সম্পত্তিও তো স্বামীরই হবে। কিন্তু শুধু জীবনযাত্রাই তো যথেষ্ট নয়, এতদিন ধরে নিজের শক্তিতে নিজের হাতে স্বামী যে সম্পদ সৃষ্টি করে তুলেছিল, যার খাতিরে আপন হৃদয়ের অনেক প্রবল দাবিকেও শর্মিলা ইচ্ছে করে দিনে দিনে ঠেকিয়ে রেখেছে, সেই ওদের উভয়ের সম্মিলিত জীবনের মূর্তিমান আশা আজ মরিচিকার মতো মিলিয়ে গেল। এরই অগৌরব ওকে মাটির সঙ্গে মিশিয়ে দিলে। মনে মনে বলতে লাগলো, তখনই যদি মরতুম তাহলে তো এই ধিক্কারটা বাঁচতো আমার। আমার ভাগ্যে যা ছিল তা তো হলো, কিন্তু দৈন অপমানের এই নিদারুণ শূন্যতা একদিন কি পরিতাপ আনবে না ওর মনে? যার মোহে অভিভূত হয়ে এটা ঘটতে পারল, একদিন হয়তো তাকে মাপ করতে পারবেন না, তার দেওয়া অন্ন ওর মুখে বিষ ঠেকবে, নিজের মাতলামির ফল দেখে লজ্জা পাবেন, কিন্তু দোষ দেবেন মদিরাকে। যদি অবশেষে উর্মির সম্পত্তির উপর নির্ভর করা অবশ্য হয়ে ওঠে, তাহলে সেই আত্মাবমাননার ক্ষোভে উর্মিকে মুহূর্তে মুহূর্তে জ্বালিয়ে মারবেন। এদিকে মথুরের সঙ্গে সমস্ত হিসেবপত্র শোধ করতে গিয়ে শশাঙ্ক হঠাৎ জানতে পেরেছে যে শর্মিলার সমস্ত টাকা ডুবেছে তার ব্যবসায়। এ কথা শর্মিলা এতদিন তাকে জানায়নি, মিটমাট করে নিয়েছিল মথুরের সঙ্গে। শশাঙ্কের মনে পড়ল, চাকরির অন্তে সে একদিন শর্মিলার টাকা ধার নিয়েই গড়ে তুলেছিল তার ব্যবসা। আজ নষ্ট ব্যবসার অন্তে সেই শর্মিলারই ঋণ মাথায় করে চলেছে সে চাকরিতে। এ ঋণ তো আর নামাতে পারবে না, চাকরির মাইনে দিয়ে কোনো কালে শোধ হবার রাস্তা কই? আর দিন দশেক বাকি আছে নেপাল যাত্রার, সমস্ত রাত ঘুমোতে পারেনি। ভোরবেলায় শশাঙ্ক ধরফর করে বিছানা থেকে উঠেই আয়নার টেবিলের উপরে হঠাৎ সবলে মুষ্টিঘাত করে বলে উঠল, যাব না নেপাল। দৃঢ় পণ করলে, আমরা দুজনে উর্মিকে নিয়ে কলকাতাতেই থাকব, ভুকুটি কুটিল সমাজের ক্রূর দৃষ্টির সামনে, আর এইখানেই ভাঙা ব্যবসাকে আর একবার গড়ে তুলব এই কলকাতাতেই বসে। যে যে জিনিস সঙ্গে যাবে যা রেখে যেতে হবে, শর্মিলা বসে বসে তারই ফর্দ করছিল একটা খাতায়। ডাক শুনতে পেলে, শর্মিলা শর্মিলা, তাড়াতাড়ি খাতা ফেলে ছুটে গেল স্বামীর ঘরে। অকস্মাৎ অনিষ্টের আশঙ্কা করে কম্পিত হৃদয় জিজ্ঞাসা করলে, কি হয়েছে? বললে, যাব না নেপালে, গ্রাহ্য করব না সমাজকে, থাকবো এইখানেই। শর্মিলা জিজ্ঞাসা করলে, কেন, কি হয়েছে? শশাঙ্ক বললে, কাজ আছে।
সেই পুরাতন কথা কাজ আছে। শর্মিলার বুক দুরু দুরু করে উঠল। শর্মি, ভেবো না আমি কাপুরুষ, দায়িত্ব ফেলে পালাবো আমি, এত অধঃপতন কল্পনা করতেও পারো? শর্মিলা কাছে গিয়ে ওর হাত ধরে বললে, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। শশাঙ্ক বললে, আবার ঋণ করেছি তোমার কাছে, সে কথা ঢাকা দিও না। শর্মিলা বললে, আচ্ছা বেশ। শশাঙ্ক বললে, সেই দিনকার মতোই আজ থেকে আবার ঋণ শোধ করতে বসলুম, যা ডুবিয়েছি আবার তাকে টেনে তুলবই, এই রইল কথা, শুনে রাখো। একদিন যেমন তুমি আমাকে বিশ্বাস করেছিলে, তেমনি আবার আমাকে বিশ্বাস করো। শর্মিলা স্বামীর বুকের উপর মাথা রেখে বললে, তুমিও আমাকে বিশ্বাস করো, কাজ বুঝিয়ে দিও আমাকে, তৈরি করে নিও আমাকে, তোমার কাজের যোগ্য যাতে হতে পারি সেই শিক্ষা আজ থেকে আমাকে দাও। বাইরে থেকে আওয়াজ এলো চিঠি, উর্মির হাতের অক্ষরে দুখানা চিঠি, একখানি শশাঙ্কের নামে। আমি এখন বোম্বাইয়ের রাস্তায়, চলেছি বিলেতে, বাবার আদেশ মতো ডাক্তারি শিখে আসব, 6-7 বছর লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেলুম, ইতিমধ্যে কালের হাতে আপনি তা জোড়া লাগবে, আমার জন্য ভেবো না, তোমার জন্যই ভাবনা রইল মনে। শর্মিলার চিঠি, দিদি শত সহস্র প্রণাম তোমার পায়ে, অজ্ঞানে অপরাধ করেছি, মাফ করো, যদি সেটা অপরাধ না হয় তবে তাই জেনেই সুখী হব, তার চেয়ে সুখী হবার আশা রাখবো না মনে, কিসে সুখ তাই বা নিশ্চিত কি জানি, আর সুখ যদি না হয় তো নাই হলো, ভুল করতে ভয় করি। ইতি দুই বোন উপন্যাসের চতুর্থ পর্ব তথা শেষ পর্ব শশাঙ্ক সমাপ্ত হলো। ধন্যবাদ।